শনিবার আসানসোল পোলো মাঠে শুরু হলো পশ্চিম বর্ধমান জেলার বই মেলা 2021। উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও আরেক মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক, নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন চক্রবর্তী, পৌর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, জেলা প্রশাসনের আধিকারিকরা। শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, আরে আমাদের পঞ্চম বইমেলা আসানসোলে আজকে উদ্বোধন হলো। দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন এবং এইমাত্র উদ্বোধনী অনুষ্ঠানও শেষ হলো। আমি জানতে পারলাম যে গতবার যে বইমেলা হয়েছিল আসানসোলে, তাতে যে বই বিক্রি হয়েছিল সেটা নাকি আমাদের রাজ্যের সবথেকে বেশি। আশা করি এবার আরও বেশি হবে। ঠিক আছে, অনেক দিন করোনাতে মানুষ ঘরে বন্ধ ছিলেন, স্কুল কলেজগুলো বন্ধ ছিল, স্কুল কলেজগুলো আবার খুলেছে, তারাও নিশ্চয়ই বইমেলামুখী হবে। নতুন নতুন স্টল এসছে, অনেক 65টা স্টলের রেস্ট্রিকশন ছিল কিন্তু অনলাইনে 106টা বুক হয়ে গেছে, তারপরেও আবার 16টা স্টল বাড়াতে হয়েছে। সুতরাং চাহিদা আছে, ডিমান্ড আছে, আশা করি এই বইমেলা সফলতম বইমেলা হবে। অপরদিকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বই মানুষকে বইমুখ করতে সরকার থেকে নতুন কি উদ্যোগ নেওয়া হচ্ছে? বইমেলার বরাদ্দ বেড়েছে, কলেবর বেড়েছে এবং প্রতি বছর বইয়ের বিক্রি বাড়ছে। প্রায় 60 কোটি টাকার বই বছরে বইমেলায় বিক্রি হয় এবং এতে বইমুখী মানুষের সংখ্যা অনেক গুণে বেড়েছে এবং তারা নতুন ভাবনা নিয়ে লাইব্রেরিতে আসতে চাইছেন, নতুন নতুন সাজেশন দিচ্ছেন। আমরাও পাবলিশারদের নিয়ে রীতিমতো বারবার মিটিং করছি, এসব কাজ আগে কিন্তু ছিল না, এগুলো সব শুভ লক্ষণ। আমি জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গ সরকার গুগলে চলবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুগলে ভারত চালাতে পারবেন? জেলা শাসক চালাতে পারবেন? ম্যাজিস্ট্রেট গুগলে বসে বসে বিচার দিতে পারবেন? খাতা কলম ধরতে হবে। অতএব লাইব্রেরি পরিকাঠামো উন্নয়নে কি ভাবছেন? কারণ পূর্তমন্ত্রী আমরা দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 737টি পদ মঞ্জুর করেছে এই গ্রামীণ লাইব্রেরিয়ানের জন্য, তার প্রসেস চলছে। আমার ধারণা 2-3 মাসে আমরা হয়তো এগিয়ে যাব। কোন জেলায় কটা প্রথম পর্বে চাকরি হবে সেটাও ঘোষণা হবে। এটা হয়ে গেলে অনেকখানি আমরা সফল হব, তারপরে ডি গ্রুপ সি গ্রুপ আস্তে আস্তে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা হচ্ছে রাজ্য সরকারের একটা নতুন পরিকল্পনা, সেটাই কি এই বই মেলায় নিয়ে আসছেন? সেটার ব্যাপারে আমাদের এখানে যে মহারাজ আছেন অ্যাডমিনিস্ট্রেটর, তার শরণাপন্ন হতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।